গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো, সাবধানে আছো। আজকে আমি ব্রেকফাস্ট শেয়ার করতে চলেছি। দেখো এখানে ব্রেডগুলো চৌকো ব্রেড, সেগুলোকে আমি গোল করে কাটার জন্য এই বাটিগুলো বসিয়ে বসিয়ে গোল করে কেটে নিচ্ছি। জেনারেলি ব্রেকফাস্টে রুটি, তরকারি, পরোটা অথবা মুড়ি, দই, চিড়ে দই এগুলো তো খাওয়াই যায়, কিন্তু মাঝে মাঝে এই ধরনের স্যান্ডউইচও কিন্তু মন্দ হয় না। যেহেতু আমার চিকেন প্যাটিগুলো রাউন্ড শেপের, সেই জন্য আমি ব্রেডগুলোকে এভাবে গোল করে রাউন্ড শেপে কেটে নিলাম। আর সাইডের এই চৌকো ব্রেড, বেঁচে যাওয়া ব্রেডগুলো কিন্তু আমি ফেলে দিইনি, এগুলো রেখে দিলাম, পরবর্তীকালে ব্রেড ক্র্যাম্পসে ইউজ করব। তো চলো বানিয়ে নিই আজকের ব্রেকফাস্ট। প্রথমে ব্রেডগুলোকে আমি হালকা বাটারে বেশ মুচমুচে করে ভেজে নিলাম। সবকটা ব্রেড ভাজা হয়ে গেলে এই চিকেন প্যাটিগুলো আমি হালকা বাটারে বেশ ভালো করে একটু সাতে করে নিলাম। তারপর যে চিজগুলো ছিল সেই চিজগুলো আমি বেশ গোল শেপে কেটে নিলাম। এরপর একটা করে ডিম, মানে হালকা পোচ টাইপ করলাম, যেগুলো একটু ঢেকে করলে ডিমের যে কুসুমটা আছে সেটা শক্ত থাকবে। সেইভাবে ব্রেডের ওপরে আমি চিকেন প্যাটি, একটা করে চিজের এই রাউন্ড শেপ চিজ আর ডিমের ওই পোচটা এর ওপরে আমি দিয়ে দিলাম। আর হয়ে গেল একটা দারুণ সুস্বাদু স্যান্ডউইচ, যেটা খেতে যেমন টেস্টি তেমনি হেভি হেলদি। তবে ডেলি খেলে কিন্তু একটুখানি মোটা হওয়ার চান্সেস থাকে, তাই মাঝে মাঝে উইকেন্ডে অথবা সপ্তাহে দু একদিন কিন্তু খাওয়াই যেতে পারে। এরপর কিন্তু একটা ব্ল্যাক কফি ভীষণ ইম্পর্ট্যান্ট। ব্ল্যাক কফিতে নো সুগার, নো মিল্ক, জাস্ট ব্ল্যাক কফি অ্যান্ড ওয়ার্ম ওয়াটার। ওয়াও, আজকে তো রেডি হয়ে গেল আমার ব্রেকফাস্ট। তোমরা ব্রেকফাস্টে কী কী খাচ্ছ পারলে জানিও। পরের ব্রেকফাস্ট আমি অন্য কিছু একটা নিয়ে আসবো, ততক্ষণ একটু আয়েস করে কফিতে চুমুক মারি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণ বাই বাই।